গুবলু ঘুমিয়ে পড়েছে? অর্জুন যাবার আগে কিছু বলে গেল? বলেছে ওকে 50 লাখ টাকা দিতে হবে, না হলে ও আমাকে ছাড়বে না। পঞ্চাশ লাখ টাকা তো অনেক টাকা, কোত্থেকে পাবো? কে টাকা চেয়েছে? কি হলো, চুপ করে আছো যে? কে টাকা চেয়েছে, কিসের জন্য? না আসলে আমার এক বন্ধু একটা খুব বাজে কেসে ফেঁসে গেছে, তাই কিছু টাকা ধার চেয়েছে। ও তাই বল, দেখ যদি সাহায্য করতে পারি। অবশ্য তোরও তো অনেক খরচা গেল। ঈশানি এনা, তুমি তো খাওনি, পূজোর প্রসাদ আমি আলাদা করে তুলে রেখেছিলাম, খেয়ে নাও কেমন? আপনি খেয়েছেন তো? খেয়েছি মা, খেয়ে নিও। অমন, আজ না হয় কাল অর্জুন এই টাকাটা পাওয়ার জন্য ওর ওর জঘন্যতম নোংরামি শুরু করে দেবে। ওকে কি করে আটকাবো বলো তো? আমিও কিছু ভেবে পাচ্ছি না, কে জানে এইভাবে ভয়ে ভয়ে কতদিন কাটাতে হবে।